সিরাজগঞ্জের শাহজাদপুরের সোনাতুনি ইউনিয়নের প্রাচীন পাঁচমাংলা হাটের জন্য বরাদ্দকৃত মাছের শেড অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। সেই সাথে প্রাচীন হাটের সরকারি জায়গার উপরে মাছের শেড নির্মাণের জোর দাবি জানানো হয়। সরেজমিনে ঘুরে জানা যায়, যমুনাচরের সোনাতুনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঁচমাংলা মৌজায় প্রাচীনকালে একটি হাট বাজার ছিল, কিন্তু যমুনার আগ্রাসী ভাঙনে হাটটি বিলীন হয়ে যাওয়ায় যমুনা জেগে ওঠা চরে নতুন করে পাঁচমাংলা হাটের জায়গা শনাক্ত করে ২০১৯ সালে পুনরায় মাটি ভরাট করে হাট বাজারের কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বিকেল এই হাটে তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে ক্রয় বিক্রয় করা হয়। এই হাটটি চালু করার লক্ষ্যে হাট কর্তৃপক্ষ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সহযোগিতার কামনা করলে তিনি মাছ বাজারের জন্য সরকারি বরাদ্দে একটি স্যাড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। সম্প্রতি একটি পক্ষে পাঁচমাংলার পূর্ব প্রান্তে ব্যক্তি মালিকানাধীন স্থানে বাজার বসিয়ে সেখানে সরকারি মাছের স্যাড নির্মাণের সিদ্ধান্ত নিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। তাদের দাবি, সরকারি জায়গার উপরে গড়ে ওঠা প্রাচীন পাঁচমাংলা হাটেই মাছের সেট নির্মাণ করে দেওয়া হোক। বিল্ডিং দিছে আমার এই হাটটা মাছে ঘর বিল্ডিং নিয়ে ফেরে আমার এই হাটটা জাগজম লাগে ভালো, আমার সুবিধা হয় ভালো, আমার এই হাটটা চাই এই জায়গা চালুর কাছে আমার দাবি বিল্ডিং নিয়ে আমার এই হাটে হইকো পাইছে। আর আমরা হাট লাগাইতেছি আশেপাশে জনগণ সবাইকে চেয়ারম্যান নিম্বারকে সই নিয়ে হাইরিয়া আশেপাশে আরও অন্য অন্য এলাকার লোক আছে, গালা ও নতুন দিয়া বিএনটিয়া মাতজান ভুইতেয়া এমর মুনপুর নতুন দিয়া বাংলা কুশি সোলদানা উমরপুর এরা সবাই মত দিছে আমরা পাঁচ বাংলা পুরোনা হাট চাই। বাংলা হাট পূর্বপুরুষের হাট, এই পূর্বপুরুষের হাটে অনেক ধরনের লোক আসছে বা দেশ বিদেশের থেকে লোক এই পুরান হাটে হাট করছে এবং আমরা এই চেয়ারম্যানের কাছে এই ভাঙার পরে হাট ভেঙে যাওয়ার পর এই গ্রামের লোক বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই গ্রাম ওঠে ওঠার বাঙ্গালা সরকারি হাটে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, এই হাটটাকে জাঁকজমক করে আসছি। নদী ভাঙনের পরে আমরা তিন বছর ধরে এই হাটের মেরামতের কাজ করে যাচ্ছি। আমি শুনতে পাচ্ছি যে ওই সরকার মাছের পট্টি কাজ করার জন্য সরকারি অনুদান আসছে, তো ওই অনুদানটা আমরা এখানে সরকারি বরাদ্দটা আমরা এখানে চাই। মাছের পট্টি যদি আমাদের এখানে আসে তাহলে আমাদের মাছ কেনা নেওয়া কেনা বেচা করা আমাদের সুবিধা হবে, আমাদের এই হাটটা জাঁকজমক হবে। পাঁচমাংলা এই পুরাতন হাট আজ তিন বছর যাবত আমরা মেরামত করে জাঁকজমক করে লাগানোর চেষ্টা করছি বা লাগছে, ঘর দরজা বহুত আছে, উঠছে লোকজন, আশেপাশে দুই চার গ্রামের লোকজন আসা যাওয়া করে। এই হাটের উপরে একটা মাইসা ঘরের আবেদন করা হয়েছিল আমাদের মাননীয় চেয়ারম্যান নিম্বারের কাছে, তারা স্বীকারও করছিল শুনছি সে সেই মাইসা ঘরটা বরাদ্দ হয়েছে। এখন কিছু লোক অন্য তার মালিকানা জায়গায় সে চক্রান্ত করে সেই ঘরটা নেওয়ার প্রোগ্রাম করছে আমরা শুনতে পারছি, কিন্তু আমার সরকার বরাবর বা মাননীয় চেয়ারম্যান মেম্বারের আবেদন যে এই ঘরটা আমাদের এই পুরাতন হাট ছাড়া যেন ওই মালিকানা জায়গায় না দেওয়া হয়। একে পাঁচমাংলা হাটের নামে বরাদ্দকৃত মাছের শেড অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাহলে সনাতন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এক ৬ নম্বর ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য মাছের শেড নির্মাণের লক্ষ্যে পাঁচমাংলা হাটের পূর্ব প্রান্তে রেজুলেশনে স্বাক্ষর করেছে। পরবর্তী ধাপে পাঁচমাংলা হাটে মাছের শেড নির্মাণ করা হবে। আগবাংলার লোকও কিছু পশ্চিম বাজারের পক্ষে আছে, কিছু পূর্ব বাজারের পক্ষে আছে। এখন যখন এই মৎস্য শেডটা আমরা পরিষদে ইয়ে করি কি অনুমোদন করি, তখন পাঁচমাংলার লোকজন ও যেহেতু স্থায়ীভাবে পাঁচমাংলা দুইটি হাটই পাঁচমাংলার মধ্যে, অ্যান্ড পাঁচমাংলার অধিকাংশ লোক পূর্ব বাজারের পক্ষে থাকার কারণে আমি পূর্ব বাজারে প্রস্তাব রাখি, পরিষদের সদস্য সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয় আর কি। কিন্তু এই মুহূর্তে পরবর্তীতে চেয়ারম্যানের আগে নির্বাচনের আগে বলে যে এটা আমার শোনা কথা, আমি আদৌ জানি না, যে পশ্চিম বাজারের একটা মৎস্য সেট করবে। তো চেয়ারম্যান সাহেব বললো যে তাহলে পূর্ব বাজারে এই সেটটা করা হয়, আপাতত পশ্চিম বাজারের পরবর্তী বরাদ্দ আসলে করবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়নের পাঁচমাংলা হাট, এই হাটটি ব্রিটিশ আমল থেকে এখানে একটি প্রাচীন হাট ছিল এবং এই হাটটি সরকারিভাবে এই জায়গার উপরে নির্মিত হয়েছিল এই হাটটি, কিন্তু সময়ের বিবর্তনে নদী ভাঙনে এই হাটটি এবং এই এলাকা পাঁচমাংলা এই অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এই এলাকা মূলত নিশ্চিহ্ন হয়ে পড়ে।
কিন্তু যমুনার গর্ভে আবার নতুন করে চর জেগে ওঠায়। এই বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়েছে এটা, মানুষগুলো এখানে এসে আবার বসতি স্থাপন করে এবং এখানে ধীরে ধীরে গড়ে ওঠে। এই গত তিন বছর হলো এখানে গড়ে উঠেছে পাঁচবাংলা হাট এবং এই হাটটি সকাল বিকেল এখানে এই অঞ্চলের মানুষ এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং মাছ তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করে এই হাটে। তো সম্প্রতি এই হাটে উপরে বরাদ্দকৃত একটি ভবন মাছের সেট নির্মাণের জন্য এখানে একটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। কিন্তু এই প্রকল্পটি মাছের সেটটি অন্য একটি স্থানে ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি হাট নির্মাণ করে সেখানে তারা সরকারি বরাদ্দকৃত মাছের সেটটি সেখানে নির্মাণের অপচেষ্টা বলছে চালাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এলাকাবাসী দাবি করছেন যে এই প্রাচীন এই পাঁচবাংলা এই হাটের এই জায়গাটিতেই সরকারি বরাদ্দকৃত সেই মাছের সেটটি নির্মাণ করে দেওয়া হোক। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।